হ্যালো বিহার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান, আজকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওর বিষয়টা হলো যে আপনির অনেক সময় দেখা যায় যে আমরা কিছু কিছু ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে ব্রাউজ হয় না বা আসে না, কিন্তু আবার যখন মনে করেন যে আমার মনে করেন বাসার নেটওয়ার্কে সেই সাইটটা আসতেছে, অফিসের নেটওয়ার্কে গেলে সেই সাইটটা আসে না, বা দেখা যাচ্ছে যে দিস সাইট ক্যান নট বি রিচ, এরকমের কোন মেসেজ দেয়। আসলে এই মেসেজটা কেন দেয়, কি কারণে দেয়? অত আবার দেখা যায় কি যে আমি যখন গুগল ক্রোম দিয়ে চালাচ্ছি তখন সেই সাইটটা আসতেছে না, বাট আমি যখন মজিলা ফায়ারফক্স বা অপেরা মিনি এগুলো দিয়ে চালাচ্ছি তখন সাইটটা আসতেছে। এইটা কেন হয় এবং এটার সলিউশনটা কি? মূলত ভিউয়ার্স, এটা হয় আপনার গুগল ক্রোমের ক্ষেত্রে, যেটা হয় যে আপনার গুগল ক্রোমের সিকিউরিটির কারণে হয়। তো আমি দেখাচ্ছি যে DNS সিকিউরিটির কারণে হয়। হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি যে আসলে দেখেন কি অবস্থা হয়। আমি আমার অফিসের নেটওয়ার্কে ঢুকতেছি, আমাদের একটা ওয়েবসাইট আছে, যে সাইটটা আমার অফিসের নেটওয়ার্কের ভিতরে যখন থাকতেছি তখন আমি ব্রাউজ করতে পারছি না। দেখেন এই যে ucam.bopt.edu.bd, এই সাইটটা আমি কিন্তু আমার অফিস নেটওয়ার্ক থেকে ব্রাউজ করতে পারতেছি না। এটা ব্রাউজ করতে গেলেই দেখাচ্ছে যে দিস সাইট ক্যান নট বি রিচ। আর আমি যদি আমার বাসার নেটওয়ার্কে বসে আমি এটাকে চালাই, দেখেন ucam.bopt.edu.bd, আমি যখন এটা হিট করছি দেখেন আমার সাইটটা কিন্তু খুব দ্রুত চলে আসছে, বাট আমার অফিস নেটওয়ার্কে কেন আসতেছে না? এখন এটার সলিউশনটা কি, তাই না? বিকজ এরকম যদি আপনারা প্রবলেমে পড়েন তাহলে আপনাদের কিছু করা লাগবে না, সিম্পল কাজ করবেন। জাস্ট আপনারা এইখানে আসবেন, এইখান থেকে আপনি চলে আসবেন এই যে সেটিংসের মধ্যে, দেখেন সেটিংস নামে একটা অপশন আছে এখানে, এই সেটিংসে আসবেন। সেটিংসে এসে এই যে এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে আপনি টাইপ করবেন DNS। হ্যাঁ, DNS টাইপ করার পর ভিউয়ার্স এখানে সিকিউরিটি নামে একটা অপশন আসবে, দেখেন সেভ ব্রাউজিং প্রোটেকশন ফ্রম দ্য ডেঞ্জারাস সাইট অ্যান্ড আদার সিকিউরিটি সেটিংস, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চলে আসবেন নিচের দিকে, দেখেন নিচের দিকে আমার DNS এটা থাকুক, দেখেন এই যে দেখেন আমি সার্চ দিয়েছি এবং এইখানে দেখাচ্ছে, দেখেন সিকিউর DNS, হ্যাঁ দেখাচ্ছে কি ইউজ সিকিউর DNS, মানে এটা হলো যে এটা এনাবল করা আছে। যদি এটা এনাবল থাকে তাহলে আপনার যে সাইটগুলোতে, কিছু কিছু সাইট আছে যেগুলিতে মনে করেন যে HTTPS সার্টিফিকেশন নাই, দেখেন এটা কিন্তু আমার HTTPS সার্টিফিকেশন নেই, এজন্য কিন্তু আমার এই সাইটটা আসতেছে না। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে, এইটাকে জাস্ট মানে বন্ধ করে দেওয়া লাগবে, ডিজেবল করে দেওয়া লাগবে। যখনই আমি এটাকে ডিজেবল করব এবং এইটাকে যখন আমি একটু রিলোড দেই দেখি কি আসে, দেখেন আমি রিলোড দিচ্ছি অথবা কেটে দিয়ে আমি নতুন করে এটাকে ব্রাউজ করব। ঠিক আছে, আমি এটাকে নতুন করে ব্রাউজ করি, অথবা দেখেন আমি ব্রাউজ করার আগেই রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসলো ভিউয়ার্স। আমি আবার এটাকে আমি সার্চ দিই, দেখেন ucam.bopt.edu.bd, দেখেন এখন কিন্তু আমার অফিস নেটওয়ার্ক থেকেও চলে আসতেছে। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের যে HTTP সাইট মানে আনসিকিউর সাইটগুলো যদি থাকে বা আনসিকিউর, দেখেন এখন কিন্তু আমার সিকিউর হয়ে গিয়েছে, হয়তোবা এটা হয়েছে এমন যে আমার মনে করেন যে ওই যে DNSটার কারণে, যে সিকিউর DNS ওখানে ওইটাকে যখনই ডিজেবল করে দিয়েছি তখনই আমার সাইটটা চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের যে কিছু কিছু সাইট যেগুলিতে আপনার মনে করেন যে আনসিকিউর মনে করতেছে গুগল ক্রোম, সেগুলোকে সে কিন্তু অটোমেটিকলি ব্লক করে দিচ্ছে। আপনি যখন ওইটাকে অফ করে দিবেন তখন অটোমেটিকলি আপনার সেই সাইটগুলোতে আপনি রিচ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।